আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সঙ্গে উপস্থিত হলাম মালয়েশিয়ান ভাষা টু মালা ভাষা টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব কিভাবে খুব সহজে মালয়েশিয়ান ভাষা কথা বলা যায় সেই সকল বিষয় নিয়ে। তো ভিউয়ার্স, আপনি যদি মালয়েশিয়াতে থাকেন, যদি মালয়েশিয়ান ভাষা কথা বলতে চান, তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই টিউটোরিয়াল আপনাকে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিবে যে বিষয়গুলো আপনাকে কথা বলার জন্য জানলে ভালো হবে। তবে চলুন যাই আজ আমাদের মূল বিষয়ের দিকে। ঝাড়ু, ঝাড়ুকে বলা হয় সাপু। সাপু অর্থ হলো ঝাড়ু। এটা আমার জানার দরকার নেই, এটা হবে ইনিসায়া তাপ্পায়া মাও তাহু। ইনিসায়া তাপ্পায়া মাও তাহু অর্থ হলো এটা আমার জানার দরকার নেই। তুমি বাহিরে যাবে, এটা হবে কামু পিগি কুলার। কামু পিগি কুলার অর্থ হলো তুমি বাহিরে যাবে। এটা আমি পারি, এটা হবে ইতু বলে ছায়া। ইতু বলে ছায়া অর্থ হলো এটা আমি পারি। আসল, আসলকে বলা হয় আসলি। আসলি অর্থ হলো আসল। হাসি, হাসি এর মালয়েশিয়া শব্দটি হবে সিম্মিন। সিম্মিন অর্থ হলো হাসি। মাটি, মাটিকে মালয় ভাষা বলা হয় তানা। তানা অর্থ হলো মাটি। দূরে এর মালয় ভাষা শব্দটি হবে যাও। যাও অর্থ হলো দূরে। প্রচুর, এটা হবে বাইনাক। প্রচুর এর মালয়েশিয়ার শব্দটি হবে ব্রাইনাক। বাইনাক অর্থ হলো প্রচুর। পরে এর মালয়েশিয়া ভাষাটি হবে নান্তি। নান্তি অর্থ হলো পরে। কম, কমকে মালয়েশিয়া ভাষা বলা হয় কুরাগ। কম গাছ, কম বা সামান্য অনেক সময় এই কুরাগ শব্দটি দ্বারাই ব্যবহার করা হয়, কুরাগ। বাগান, এটাকে বলা হয় কেবুন। কেবুন অর্থ হলো বাগান। বালতি, বালতিকে বলা হয় বালডি। বালডি আর বাংলায় হলো বালতি। তোমাকে অবশ্যই বলতে হবে, এটা হবে ইউ মিষ্টি মাও চেক আপ। ইউ মিষ্টি মাও চেক আপ তোমাকে অবশ্যই বলতে হবে। তবে হর সেখানে ইউ বা আওয়া একই অর্থে ব্যবহার করা হয়। শহর বা নগর, এটাকে বলা হয় বান্ডার। বান্ডার অর্থ হলো শহর বা নগর। পরিবর্তন, এটাকে বলা হয় তুকার। তুকার অর্থ হলো পরিবর্তন। বাতিল, বাতিলকে বলা হয় বাতাল। বাংলায় বাতিল আর এটা মালয়েশিয়া ভাষা হবে বাতাল। থালা, থালাকে বলা হয় পিঙ্গান। পিঙ্গান অর্থ হলো থালা। আমি তাকে জিজ্ঞেস করি নাই, এটা হবে ছায়া তাডা তাই না লা সামাদিয়া। ছায়া তাডা তাই না লা সামাদিয়া অর্থ হলো আমি তাকে জিজ্ঞেস করি নাই। জমা রাখা, এটাকে বলা হয় সিম্পান। সিম্পান অর্থ হলো জমা রাখা বা অনেক সময় সঞ্চয় রাখা বোঝানো হয় সিম্পান দ্বারাই। জমা রাখা বা সঞ্চয় রাখা এটাকে বলা হয় সিম্পান। সুন্দর, এটা হবে চান্তে বা ক্যান্তে। চান্তে অর্থ হলো সুন্দর। শুরু, এটা হবে মূলা। মূলা অর্থ হলো শুরু। আগেকে বলা হয় ডুলু। ডুলু শব্দ দ্বারা মালয়েশিয়া ভাষায় আগে বোঝানো হয়, ডুলু। এটা কিভাবে করব, ইনি আপা
মাসা মাও বুয়াট, ইনি আপা মাসা মাও বুয়াট অর্থ হলো এটা কিভাবে করব। বেশি বেশিকে বলা হয় লিব্বি বা লেব্বে, বেশিকে বলা হয় লিব্বি বা লেব্বে অর্থ হলো বেশি। লবণকে বলা হয় গারাম, লবণকে বলা হয় গারাম অর্থ হলো লবণ। ভুল, ভুলকে বলা হয় সালা, সালা অর্থ হলো ভুল। ভুলে গেছি এটা হবে রূপা, রূপা অর্থ হলো ভুলে গেছি। লজ্জাকে বলা হয় মালু, মালু অর্থ হলো লজ্জা। দরকার বা প্রয়োজন এটা হবে মাও, মাও অর্থ হলো দরকার বা প্রয়োজন। খাটোকে বলা হয় কাতিল, কাতিল অর্থ হলো খাটো। চাবিকে বলা হয় কুঞ্চি, কুঞ্চি অর্থ হলো চাবি। তুমি এহা নিয়ে যাও এটা হবে ইউ তুলং আঙ্কাত ইনি, ইউ তুলং আঙ্কাত ইনি অর্থ হলো তুমি এহা নিয়ে যাও। আমার কাজ কি এটা হবে আপা কেরজা ছায়া, আপা কেরজা ছায়া অর্থ হলো আমার কাজ কি। এটি কিভাবে করা যায় এটা হবে মাচাম্মানা বুয়াত ইনি, মাচাম্মানা বুয়াত ইনি অর্থ হলো এটি কিভাবে করা যায়। আমি এখন ফিরে যেতে চাই এটা হবে সায়ামাহু বালিক সেকারাং, সায়ামাহু বালিক সেকারাং অর্থ হলো আমি এখন ফিরে যেতে চাই। ঠিকানা এটা হবে আলামত, ঠিকানাকে বলা হয় আলামত অর্থ হলো ঠিকানা। জন্যকে বলা হয় উন্তু, উন্তু অর্থ হলো জন্য। দ্রুত বা জলদি এটা হবে চেপাত, দ্রুত বা জলদি এটা হবে চেপাত অর্থ হলো দ্রুত বা জলদি। দেওয়া এটা হবে বাগি, বাগি অর্থ হলো দেওয়া। খোলা, খোলাকে বলা হয় বুকু বা বুকা, খোলাকে বলা হয় বুকা বা বুকু অর্থ সময় বোঝা হয় খোলা। হঠাৎ করে এটা হবে তিবা তিবা, হঠাৎ করে এটা হবে তিবা তিবা। চুরি করা এটাকে মালয় ভাষা বলা হয় চুরি, চুরি বা চুরি করা এটা বাংলা এবং মালয় ভাষায় একই অর্থে ব্যবহার করা হয়, চুরি চুরি বা চুরি করা। মনকে বলা হয় হাতি, হাতি অর্থ হলো মন। উপরে যাও এটা হবে নায়েক, নায়েক অর্থ হলো উপরে যাও। নিচে যাও এটা হবে তরুণ বাওয়া, তরুণ বাওয়া অর্থ হলো নিচে যাও। কবে আসবে এটা হবে বিলা আওয়া মারি, কবে আসবে এটা হবে বিলা আওয়া মারি অর্থ হলো কবে আসবে। ঔষধ খেয়েছো এটা হবে সুডা মাকান ওবাত, ওষুধ খেয়েছো এটা হবে সুডা মাকান ওবাত অর্থ হলো ওষুধ খেয়েছো। দুর্গন্ধ এটাকে বলা হয় বাউ, দুর্গন্ধ এটাকে বলা হয় বাউ অর্থ হলো দুর্গন্ধ বা খারাপ গন্ধ। তুমি পাঠিয়ে দিও এটা হবে আওয়া তুলং ক্রিম,
আওয়া তুলং ক্রিম অর্থ হলো তুমি পাঠিয়ে দিও। কি কি চাই আপা আপা মাহু, কি কি চাই অর্থে ব্যবহার করা হয়েছে আপা আপা মাহু অর্থ হলো কি কি চাই। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের বিষয়। ভিডিওটি কেমন হলো অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবেন, আর আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না নিয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নিন আরও নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে।